হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো আজকে তোমাদের একটা নিউজ দেওয়ার, জরুরি নিউজ দেওয়ার দরকার ছিল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটা তোমাদের নতুন দেওয়া আছে, অর্থাৎ তোমাদের স্কুল কলেজে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে তোমাদের একটা বিষয় আজকে আমরা জানাবো। উপযুক্ত বিষয়ে বলছে, নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের নিমিত্ত এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্রবার এবং শনিবার বন্ধ থাকবে। এর মানে তোমাদের কিন্তু সপ্তাহে অলরেডি দুই দিন বন্ধ চলে আসছে, শুক্রবার প্লাস হচ্ছে শনিবার। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে তোমাদের দুই নম্বর টপিক্সে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তো এর তোমরা বুঝতেই পারছো, তোমাদের এখানে যেই কথাগুলো বলা হয়েছে, এখানে মোট কথা হলো তোমাদের শনিবার প্লাস শুক্রবার, শুক্রবার প্লাস শনিবার, এই দুই দিন কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তোমাদের স্কুল কলেজ যা কই ভার্সিটি যে কো সবগুলি তোমাদের বন্ধ থাকবে, এটাই তোমাদের নোটিশ। এটা একবার সম্পূর্ণ 22 আগস্ট মানে আজকের নিউজ, এটা সংবাদটা তোমাদের সবার জানার দরকার ছিল, এই জন্য তোমাদের আমি জানালাম। তো যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।